বন্দে পুরুষোত্তমম ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার লেখা বর্তমান আচার্যদেবকে একটি চিঠি, তারিখ 19/3/1973। এবারে আমরা সেই চিঠিটির বিস্তারিত জেনে নেব, কি রয়েছিল, কি লিখেছিলেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা বর্তমান আচার্যদেবকে। তিনি লিখলেন, পরম কল্যাণ বর, আমার দাদু বাবাই পরম পিতার আশীর্বাদ জানবে, সিপাহীও বিঙ্কিকে জানাবে, বাড়ির অন্যান্য সবাইকেও জানাবে। তোমার চিঠি পেয়ে খুব খুশি হয়েছি, খুব ভালো লেগেছে তোমার চিঠি। অনেকদিন তোমাদের দেখি না, তোমরা কবে আসবে আমার কাছে? সাবধানে থাকবে, গুরুজনদের কথা শুনবে, ছোট ভাইদের ভালোবাসবে, মন দিয়ে পড়াশোনা করবে। তুমি এখানে এলে তোমার কাছে অনেক গল্প শুনব, বুঝলে? রোজ সময় মতো প্রার্থনা করবে, ঠাকুরের নাম করবে, পরমপিতা খুব ভালোবাসবেন আর কি। পরমপিতার দয়ায় সুখী হও, দীর্ঘজীবী হও, এই তাঁর চরণে প্রার্থনা। ইতি আহ তোমার দাদু। তথ্যসূত্র অমীয় রচনাবলী। জয়।